তো কেমন আছো সবাই? আমি প্রীতি, তোমার সবার সামনে নিয়ে চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে ফের আমি চলে এসেছি ইয়াসদার কাছে দ্য ব্রাউনি পেটস হবে। তো আজকে দেখাতে এই মুহূর্তে এই সপ্তাহে কি কি কালেকশন আছে। তো চলো বন্ধুরা, ইয়াসদাকে দেখে নেবো ক্যামেরার সামনে আর দেখে নেবো আজকের এখানে এই মুহূর্তে কি কি কালেকশন আছে। চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, ইয়াসদা এখন ক্যামেরার সামনে চলে এসেছে। ইয়াসদা কেমন আছো বলো ফটো? ভালো আছি, সবাইকে প্রথমে বলবো নমস্কার। আর সবাই মাত্র গণেশ পুজো গেছে, তো তোমাদের সবার গণেশ পুজো কেমন কাটলো সেটাও তোমরা জানিও। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিও শুরু শুরু দিয়ে একটু জাস্ট তোমাদের জানিয়ে রাখি যে আজকের ভিডিওতে কিন্তু আমাদের এর আগে যে ইয়াসদার কাছে ভিডিও হয়েছিল সেখানে একটা কথা বলা ছিল যে তোমরা এই যে ভিডিওটা হবে এখানে তোমরা জানতে পারবে যে একটা চাউ চাউ গিফট দেওয়ার ব্যাপার ছিল। তো সেইটাতে লাকি ড্রর জন্য কিন্তু একটা বয়নের নাম রাখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে নামটা একটু দেখিয়ে দাও ঘুরিয়ে। হ্যাঁ, এখানে অনেকের নাম দেওয়া রয়েছে, তো এর মধ্যে থেকে কিন্তু বেছে নেবো একজনকে যে পেয়ে যাবে একটা চাউ চাউ গিফটে। সে যে গিফটটা পাচ্ছে তার নামটা এই ভিডিওতে দেখানো হবে, আর যখন দেওয়া হবে সেই ভিডিওটা এর পরে যে নেক্সট ভিডিও আসবে সেই সময়ের ভিডিওতে তাকেও দেখানো হবে। তো চলো এখন আমরা আজকের ভিডিওর মেন মুদ্দাতে আসি। তো আজকে তোমাদের কিরকম কালেকশন আছে? আজকে আমাদের কাছে আছে ল্যাব্রাডর, বিগেল, হাস্কি, ফ্রেঞ্চ ম্যাস্টিফ, চাউ চাউ, অনেক ইউনিক কালেকশন আছে আজকে। আচ্ছা, তো চলো একে একে কালেকশনগুলো আমরা দেখতে আরম্ভ করি। তো বন্ধুরা, আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন চলে এসেছে ইয়াস দেখাতে। তো ইয়াস দা বলে দাও। দেখুন, এটা ফন কালার ল্যাব্রাডর ফিমেল, 37 ডেজ এজ, ডিওয়ার্মিং হয়ে গেছে, ভ্যাকসিন হয়নি। এটা কিন্তু পেট কোয়ালিটি, আমার কাছে শো কোয়ালিটিও বাচ্চা আছে, দেখাবো। ওই জন্য এই পাপিটাও নিয়ে এসেছি, দুটোর মধ্যে ডিফারেন্স দেখানোর জন্য। লোকে প্রাইস নিয়ে অনেক সময় বলে, এই জন্য নিয়ে এসেছি। এটা ফিমেল আছে, ফন কালার, পেট কোয়ালিটি, কিন্তু 100% ল্যাব, মানে কোনো ক্রস ব্রিড না কিন্তু। আচ্ছা, এর প্রাইস কিরকম রেখেছে? শুধুমাত্র 6,500 টাকা। 6,500 টাকা? তো যারা এই রকম বাজেটে, এখনো অনেক এ আছে যে আগে এরকম টাইপের ল্যাব পাওয়া যেত, মানে এরকম বাজেটে অনেক বছর আগে ল্যাব পাওয়া যেত, তো যারা এই রকম কোয়ালিটির ল্যাব বা এরকম বাজেটের ল্যাব চাইছো তাদের জন্য কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছ কোয়ালিটিটা, দেখতে পাচ্ছ পেট কোয়ালিটির ল্যাব। আবারও বলছি, ইয়াসদাও যেরকম বললো যে এটা পেট কোয়ালিটির ল্যাব, লো বাজেটের ল্যাব, তো তোমরা দেখে নাও যাদের একটু লো বাজেটের মধ্যে ল্যাব মানে খুঁজছিলে, তো তারা এটা একদম দেখতে পারো। এইটা কিন্তু একটাই আছে আমাদের কাছে, একটাই আছে, একটাই আছে। এটা খালি কোয়ালিটি দেখানোর জন্য নিয়ে এসেছি, কেন লোকে বলে এত দাম কি করে হয়, দুটো রেফারেন্স দেখানোর জন্যই নিয়ে এসেছি। একটা টাইম ছিল যে 7,000 টাকাও ল্যাব পাওয়া যেত, সেখান থেকে এখন মোটামুটি 11-12 এরকম হয়ে গেছে বা আরো বেশিতে হয়ে গেছে, তো সেই ফ্যাক্টটা বোঝানোর জন্য কিন্তু এই ল্যাবটাকে দেখানো। তো যারা এরকম কোয়ালিটির ল্যাব চাইছো বা এরকম প্রাইসে চাইছো তোমরা একবার দেখতে পারো। তো বন্ধুরা, এক্ষুনি তোমাদের কাছে একটা ল্যাবের কোয়ালিটি দেখানো হলো, আর আরো একটা ল্যাবের কোয়ালিটি চলে এসেছে যেটা তোমাদের এক্ষুনি বলা হচ্ছিল। তো ইয়াস দা, এর ব্যাপারে একটু বলে দাও। এটা 100% শো কোয়ালিটি। আচ্ছা, বাচ্চা দেখেই লোকে বুঝতে পারবে, কিছু বলার নেই এদের, মানে কিছু বলতে হবে না এদের জন্য। এটা শো কোয়ালিটি, মেল ফিমেল দুটোই অ্যাভেলেবল আছে। বয়স কি রকম? 42 ডেজ। 42 ডেজ, তো 40 ভ্যাকসিন করা, 50 ভ্যাকসিন করা আছে, তো 42 ডেজ এজ আছে। এদের প্রাইস কিরকম আছে? এদের প্রাইস মেলের 20,000, ফিমেলের 18,000। আচ্ছা, মেলের প্রাইস আছে 20,000 টাকা আর ফিমেলের প্রাইস আছে 18,000 টাকা। তো যারা এরকম শো কোয়ালিটির পপি চাইছো তারা দেখতে পারো। এখানে ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে জানি না, কারণ অনেক সময় ভিডিওতে ঠিকঠাক সেম কোয়ালিটি তো বোঝা যায় না, তো সেই ক্ষেত্রে তোমরা সামনাসামনি এসে দেখতে পারো বা তোমরা চাইলে সেরকম কন্ট্যাক্ট করে ফটো ভিডিও হোয়াটসঅ্যাপেও এ করতে পারো। তো দেখো এখানে কোয়ালিটি, তো দেখে না ফুল, মানে 1 মিনিট ধরো আমি দেখিয়ে দিচ্ছি, বলছি 1 সেকেন্ড ধরো, এই দেখো ফুল রিঙ্কেল ফেস। ঠিক আছে, লোকে যে রিঙ্কেল ফেস বলে, হ্যাঁ হ্যাঁ, কোন স্ট্রাকচারটা দেখো, কানটা দেখো,
ফেসটা দেখো পুরো বক্স, কিন্তু কোনো ফ্ল্যাপি না, কিন্তু দুটো পাপেরই পুরো বক্স। কালারটা দেখো, টেল দেখো শর্ট টেল, কানটা দেখো প্রপার কিন্তু ফেসের সাথে এসছে, একদম ফুল রিঙ্কেল ফেস দেখো। মানে লোককে বলতে হবে না কোয়ালিটি, যে বোঝে সে কিন্তু নিয়ে চলে যাবে। আর বডি ওয়েটও পরিপ্তদার হাতে ছিল, না ভালোই ভালোই বডি ওয়েট আছে। তো দেখতে পাচ্ছ, যারা এইরকম শো কোয়ালিটির ল্যাব চাইছো তারা কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো, তোমরা এখান থেকে তাড়াতাড়ি। একই দুটোই আছে নাকি আরো আছে? না আমাদের কাছে এটা টোটাল আছে পাঁচটা পাপি, পাঁচটা পাপি আছে, তিনটে মেল দুটো ফিমেল, তিনটে মেল আছে দুটো ফিমেল আছে। তো যাদের মেল দরকার তারা মেলও নিতে পারবে, যাদের ফিমেল দরকার ফিমেল নিতে পারবে। তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, পাঁচটা পাপি রয়েছে, নিয়ে চলে যাও। তো বন্ধুরা ফের দেখো ইয়াসদা কাছে পরবর্তী কালেকশন চলে এসেছে। তো ইয়াসদা এটা আছে বিগেল ফিমেল, অ্যাক্টিভ কতটা সেটা দেখতেই পাচ্ছে সবাই। বিগেল ফিমেল ফুল মার্কিং দেখে নাও, তিলক স্পাইক সক্স টেল মার্কিং পুরো, ফুল ব্ল্যাক জ্যাকেটের সাথে ফিমেল পাপি, প্রচন্ড অ্যাক্টিভ, প্রচন্ড প্রচন্ড অ্যাক্টিভ। দেখো পড়ে যাবে হাত থেকে যা করছে। 47 ডেজ এজ, আচ্ছা এখন রয়্যাল ক্যানেল মিনি স্টার্টার খায়, আরেকটা ভ্যাকসিন হবে। এর প্রাইস কি রেখেছো? এর প্রাইস শুধুমাত্র 11,500 টাকা, 11,500 টাকা। তো যাদের বিগেল পছন্দ, এরকম একটা দুষ্টু মিষ্টি ব্রিড জানো তোমরা, খুবই ছটফটে হয় আর ছোট ব্রিডের মধ্যে থেকে হয়, তো তারা দেখতে পারো এরকম বিগেল রয়েছে 11,500 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। দেখো কোয়ালিটিটা। আচ্ছা এটা ফিমেল আছে তাই তো? এটা ফিমেল আছে। আচ্ছা এই মেল চাইলেও কি মেল পাওয়া যাবে? সেম প্রাইসে হবে না, প্রাইসটা ডিফারেন্স হবে কিন্তু সেম কোয়ালিটি মেল পেয়ে যাবে। তবু কিরকম প্রাইস হতে পারে মেল নিতে গেলে? 12-13, 12-13-র মধ্যে মেল পেয়ে যাবে। তো যারা মেল দরকার তোমরা মেলও পেয়ে যাবে। সো বন্ধুগণ দেখো ফের পরবর্তী কালেকশন চলে এসেছে ইয়াসদা। বলো আমাদের যেমনি আমরা ইউনিক জিনিস নিয়ে আসি, এইবারে আবার নিয়ে এসেছি একটা ফ্রেঞ্চ ম্যাস্টিফ ফিমেল। ফিমেল আছে তাই? হ্যাঁ দারুণ কোয়ালিটি, সব থেকে মুখের পাঞ্চ গুলো খুব সুন্দর লাগছে, ফুল পাঞ্চ ফুল রিঙ্কেল দেখে নাও, যত বয়স বাড়বে ওই রিঙ্কেল গুলো আরো হবে, কিন্তু রিঙ্কেল গুলো ফুল রিঙ্কেল ফুল পাঞ্চ, বোন স্ট্রাকচারটাও দেখে নাও। হ্যাঁ আর কোনো হোয়াইট স্পট নেই কিন্তু, না কোনো হোয়াইট স্পট দেখতে পাচ্ছি না। তাই ইয়ে বয়স কিরকম? বয়স এর 50 ডেজ হলো, 50 ডেজ বয়স আছে। আচ্ছা এর প্রাইস কি রেখেছো? এর প্রাইস 30,000। তো যারা এই ব্রিড নিতে চাও, তো এরকম টাইপের একটু হাই ফাই ব্রিড নিতে চাইছো, তারা দেখতে পারো ফ্রেঞ্চ ম্যাস্টিফ। তো দেখো কোয়ালিটি তোমরা, তোমার দেখিয়ে দিচ্ছি বোন স্ট্রাকচারটা একটু দেখিয়ে দাও একবার। এবার অনেকে ভাবে কিন্তু ফ্রেঞ্চ ম্যাস্টিফ এটা মানে হিংস্র ব্রিড, ওইটা কিন্তু না ব্যাপারটা। হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো ব্রিড, মানে জলি ব্রিড, প্লেফুল ব্রিড যাকে বলা যায়। তো দেখো এদের দাম যেটা আছে 30,000 টাকা দাম আছে ফ্রেঞ্চ ম্যাস্টিফ। যাদের এরকম ব্রিড খুঁজছিলে তারা যোগাযোগ করতে পারো এবং নিয়ে যেতে পারো তোমাদের বাড়িতে এরকম সুন্দর একটা ব্রিডকে। তো বন্ধুরা পরবর্তী ব্রিড ফের চলে এসেছে ইয়াসদা, বলে দাও। দেখে নাও হাস্কি ফিমেল, গ্রে অ্যান্ড হোয়াইট কালার। আর কোটের ব্যাপার যদি হয়, কলকাতায় নেই এই কোটের এখন বাচ্চা, 100% কলকাতা নেই, একবার হাত দিয়ে দেখিয়ে দাও। দারুন দারুন বাচ্চাটা, দারুন লাগছে, মানে আমি সামনে থেকে দেখে কি বলবো, হেভি লাগছে, দুর্দান্ত লাগছে এটা। তোমার আন্দাজে এজ কতদিন হবে? এজ আন্দাজ 45-50 ডেজ। আজকে এর এজ হলো 38 ডেজ। 38 ডেজ, 38 ডেজ, 38 ডেজ। এই এত সুন্দর এরকম গেটআপ এসেছে, ফাদার মাদার বোথ সাইড ইম্পোর্ট, যদি কেউ বলে ফাদার মাদারকে দেখিয়ে পেপার দিয়ে বাচ্চা দেবো। সত্যি মানে সামনে থেকে দেখে মনে হচ্ছে যেন আরো বড় সড়ো বাচ্চা, এত সুন্দর গ্রোথটা এমন এসছে, বোন স্ট্রাকচার দারুন, তারপর লোমের যা কোয়ালিটি দারুন লাগছে, তাতে ফেসটা মানে বাজে কথা বলবো না, অন্য কোনো সেলারের হাতে থাকলে বা অন্য লোকের হাতে থাকলে অ্যালাস্কান মেলামোট বলে বিক্রি হয়ে যাবে, কারণ অ্যালাস্কান মেলামোট কিন্তু সেম দেখতে হয়, ওরকম টাইপেরই দেখতে লাগছে। কোনো কাস্টমারকে বললে কিন্তু কাস্টমার না বলতে পারবে না, এর ফার কোয়ালিটি এমন আছে, বোন স্ট্রাকচার এমন আছে। এর প্রাইস কি রেখেছো? এর প্রাইস 25,000 উইদাউট কেসিআই পেপার, যদি কেউ পেপার নেয় এক্সট্রা 4,000 টাকা দিতে হবে। আচ্ছা তো এটাতে তোমরা কেসিআই পেপার সমেত নিতে পারো, আবার উইদাউট কেসিআই পেপারও নিতে পারো। তো দুটোর প্রাইসই বলে দিল, উইদাউট কেসিআই পেপার হচ্ছে 25,000 টাকা, আর যদি তোমরা কেসিআই পেপার সমেত নিতে চাও তাহলে আরও 4,000 টাকা এক্সট্রা দিতে হবে, মানে ধরো 29,000 টাকা। তো দেখো এই কোয়ালিটি, এটি তোমরা নিজেরা জাজ করো, কি দারুণ কোয়ালিটি, মানে মারাত্মক লাগছে হাস্কিটা সামনে থেকে দেখে। কিন্তু এটা ব্ল্যাক আই, কিন্তু ব্ল্যাক আইস আছে, মানে পুরো অ্যালাস্কান মেলামোটের মতো, অ্যালাস্কান মেলামোটও কিন্তু ব্ল্যাক আই হয়, অন্য লোক কিন্তু অ্যালাস্কান মেলামোট বলে দেবে, ফার কোয়ালিটিটা দেখো, মানে পুরো দারুণ, লোমের ভিতরে পুরো আঙুল ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা আবার আরেকটা হাস্কি চলে এসেছে ইয়াসদা, বলে দাও। এটা কিন্তু ব্লু আই, ব্লু আইস, আগেরটা ছিল ব্ল্যাক আইস, এবারে চলে এসেছে ব্লু আইস।
সেম বাবা মা, সেম বাবা মা, সেম বাবা মা সুপার রুলি করে, এইসব বাচ্চা কিন্তু সুপার রুলি করতে গেল। তো যারা হচ্ছে ভাবছিলে যে ওটা সব ঠিক আছে কিন্তু ব্লু আইস নয়, সেটা নিয়ে একটু পিছের ছিল, এরকম যদি কারোর মনে হয়ে থাকে তো তাদের জন্য ব্লু আইসটাও চলে এসছে, সেম ফাদার মাদারের, সেম ফাদার মাদার, সেম লিটার, সেম লিটার রেজিস্ট্রেশনের পেপার, প্লাস দুই বোন ওরা, দুই বোন, দুই বোন, ও ব্ল্যাক আই এ ব্লু আই, সেম, সব সব কিছু সেম। দেখো ডিফারেন্স কিন্তু দুজনের মধ্যে খালি চোখটারই, হ্যাঁ চোখটারই ডিফারেন্স। আচ্ছা আর ইয়ের প্রাইস কি রেখেছো? কার প্রাইস? এটা এর প্রাইস উইথ পেপার 30,000, উইদাউট পেপার 30,000, উইদাউট পেপার 30,000, আর উইথ পেপার হতে গেলে আর 4,000 টাকা দেবে, যখন পেপার দেবো তখন টাকা দেবো, আর পেপার 100% দেবো। আচ্ছা আর ইম্পোর্ট ফাদার মাদারের পেপার দেবো। আচ্ছা তো এটা কিন্তু ইম্পোর্ট ফাদার মাদারের তোমরা পেপার পেয়ে যাচ্ছ, আর যারা পেপার ছাড়াই দিয়েছো তাদের কিন্তু এটার পেপার ছাড়াই প্রাইস হচ্ছে 30,000, আর পেপার দিয়ে নিতে গেলে যেরকম বললাম আরো 4,000 টাকা এক্সট্রা। তো দেখে নাও কোয়ালিটি, পার কোয়ালিটিটাও দেখে নিতে পারো। আর ব্লু আই মানে কি ওই লাইট ব্লু কালার না, কিন্তু চোখটা দেখে নাও, হুম একটু আলোর দিকে একটু করো চোখটা, হ্যাঁ ডিপ ব্লু কালার, কিন্তু ব্লু আই মানে ব্লু আই, ব্ল্যাক আই মানে ব্ল্যাক আই, কিন্তু আমাদের কাছে কোয়ালিটি, আমাদের কাছে কথা আছে, দারুণ কোয়ালিটি, দারুণ বোন স্ট্রাকচারটাও দেখো না, সত্যি দারুণ কোয়ালিটি, দুটোই ব্রিড দেখলাম আজকে, দারুণ লাগলো। আজকের মধ্যে আরেকটা ইউনিক ব্রিড নিয়ে এসেছি, সেটাও দেখাচ্ছি। আচ্ছা ইউনিক মানে ইউনিক সত্যি, এখন অবধি খুব কম লোকই কিন্তু ইউটিউবে কলকাতায় ভিডিও করেছে, ব্লাডে ব্লগ বানিয়েছে, খুব কম লোকে। আচ্ছা তো চলো দেখা যাক সেই ব্রিডটা এবার হাস্কির মধ্যে কি ব্রিড, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা যেটা হাস্কির মধ্যেই আর একটা ইউনিক ব্রিড বলছিল ইয়াসদা, নিয়ে চলে এসেছে ইয়াসদা, বলে দেবো এর ব্যাপারে। দেখুন এটাও কিন্তু হাস্কি, এটা হলো কিন্তু আগুতিটা একটা কালার, আগুতি কালার, হ্যাঁ কালারটা দেখে নাও, দেখো তোমরা কালারটা দেখতে পাচ্ছ, আরো ডার্ক ডার্কিশ কালার রয়েছে, আর চোখটাও দেখো, চোখও ব্লু আইস, ডিপ ব্লু আইস, হ্যাঁ ডিপ ব্লু আইস, তার সঙ্গে ডার্ক ব্ল্যাক পুরো, তো আচ্ছা এইটা মার্কিং হলো, এটা আগুতি মার্কিং, দেখে নাও পুরো কিন্তু কালো, হাস্কির জন্য একটু একটু সাদা থাকে, এটা সাদা নেই কিন্তু পুরো কালো, কিন্তু দেখো টেলটা আবার হোয়াইট, টেলটা হোয়াইট, বা লেগ লেগের পোরশনটা হোয়াইট, লেগে মানে পিটের জ্যাকেটটার কথা বলছি, জ্যাকেটটার মধ্যে খালি টেলের টেল অবধি পুরো ব্ল্যাক, কিন্তু এর পয়েন্টটা হোয়াইট, হোয়াইট কোয়ালিটিটা সামনেই আছে, আমি আর কিছু বেশি বলছি না। আচ্ছা এই যে এর যে এই কালারটা বা এই যে ইউনিক ব্রিডটা বলছো, এটা কি ওই সেম ফাদার মাদার নাকি এটা আলাদা? এটা তো আলাদা ফাদার মাদার, সেম ফাদার মাদার কি করে হবে? না ওটাই মানে যারা জানে না বা এই ব্যাপারে যারা জানানোর জন্য, সুপার উলিকট, এটাও কিন্তু একটা ইম্পোর্ট ব্লাড লাইনেরই বাচ্চা। আচ্ছা এরও পেসিআই পেপার দেবো, প্রাইসটা কিরকম আছে একটু বলে দাও? 40,000, 40,000, মোটামুটি দেখতে পাচ্ছ অনেকদিন পরে এরকম রেঞ্জে একটা হাস্কি হয়ে দেখলাম। দেখো তোমরা কোয়ালিটি, আমরা ইউনিক জিনিস নিয়ে আসি, কোয়ালিটি নিয়ে আসি, অনেক লোকেই জানে ইউনিক, লোকে খোঁজে ইউনিক নিয়ে আসি, এবার ইউনিকের জন্য তো ইউনিক প্রাইস দিতে হবে, হ্যাঁ সেটা তো অবশ্যই। তো তোমরা দেখতেই পাচ্ছ কোয়ালিটি কালার সব কিছু, দেখো যারা এরকম আগুতি কালার চাইছো তারা দেরি করো না বস, তো এইরকম ইউনিক ইউনিক জিনিস কিছু মানুষের কাছেই যায়, খুব কম সংখ্যক মানুষের কাছে, তো তাড়াতাড়ি আসো এবং নিয়ে চলে যাও। এর প্রাইসটা কিন্তু উইথ কেসিআই পেপার বললাম আমি, উইথ কেসিআই পেপার, আর কেউ যদি কেসিআই পেপার ছাড়া চায় 4,000 টাকা কম, 4,000 টাকা কম মানে 36,000 টাকা, কেসিআই পেপার ছাড়া 36,000 টাকা, আর কেসিআই পেপার দিয়ে 40,000 টাকা, তো তোমরা এইরকম ব্রিড পেয়ে যাচ্ছ। হাস্কি অনেকে অনেক সেলার আছে, অনেক সেলার হাস্কিটা এখন কমন হয়ে গেছে, অনেক সেলাররা নিয়ে আসে, অনেক সেলাররা সেল করে, কিন্তু কোয়ালিটি আর ইউনিক জিনিস তো আমরা নিয়ে আসি, এটা আগে না আগেও নিয়ে এসেছি, আপনাদের পবিত্রদারি ভিডিওতে অনেক ইউনিক ইউনিক, হ্যাঁ অনেক ইউনিক, শুধু হাস্কি বলে না অনেক কিছু ইউনিক ইউনিক কালেকশন দেখানো হয়েছে, আগের আরও ভিডিও করা হয়েছে তার মধ্যে দেখানো হয়েছে, যারা রেগুলার ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই দেখেছে। আর এইবারও নিয়ে এলাম আগুতি, হ্যাঁ ফ্রেঞ্চ ম্যাস্টিফ, এত সুন্দর, দেখুন লোকের কাছে থাকলে এইসব বাচ্চা অ্যালাস্কার ম্যালামট বলে দেবে, কেন এই বাচ্চাটার ব্ল্যাক আই ফুল সুপার পুলিকোট, মন স্ট্রাকচার ওমনি দেখতে, যেমনি আমরা ভিডিও দেখি মানে আউট অফ ইন্ডিয়া যে ভিডিও গুলো দেখি সেমনি দেখতে পুরো পাপিটা, কিন্তু আমি কি বললাম না এটা হাস্কি, কম প্রাইসেই দিয়েছি, এমনি না যে জিনিসটা অনেক ভালো বলে এক্সট্রা অর্ডিনারি দাম চাইবো, অ্যাফোর্ডেবল বাজেটেই কিন্তু রেখেছি বাচ্চা। এইটা একটা ইউনিক জিনিস নিয়ে এসেছি, এটাও দেখো এরও এজ কিন্তু সেম এজ, আচ্ছা সেম এজ, তো দেখো যারা এরকম কোয়ালিটি পছন্দ বা এইরকম ব্রিড পছন্দ তারা যোগাযোগ করতে পারো দাদার সঙ্গে। আর এই রাইসটা কিন্তু পুরো ডিপ ব্লু, হাস্কির থেকে বেশি কিন্তু কালো হয়, লাল হয় চোখটা, এই ব্লু হয়, হাস্কির থেকে বেশি ব্লু হয়। আচ্ছা দুরা আরো একটা কালেকশন নিয়ে চলে এসেছি ইয়াসদা, তো বলে দাও। যেমনি আমাদের কাছে সবসময় থাকে চাউ চাউ, এটা ফিমেল পাপি,
বয়স কত? 39 ডেজ। 39 ডেজ। তো 39 ডেজ এর চাউচাউ ফিমেল পাপি দেখতে পাচ্ছ, এর প্রাইস কি রেখেছো? এর প্রাইস শুধুমাত্র 22,000। 22,000। তো যারা একটু কম রেঞ্জের মধ্যে চাইছিলে চাউচাউ, তো তাদের জন্য অনেকেই চাইছিল বলে এই রেঞ্জে নিয়ে এসেছি। অনেক কল এসছে, অনেক ভিউয়ার্সরা চাইছিল এই রেঞ্জের মধ্যে, তো তাদের জন্য চাউচাউ চলে এসেছে। দেখো যাদের চাউচাউ পছন্দ তোমরা কিন্তু দেরি করো না। এটাও কিন্তু পুরো চাইনিজ চাউচাউ, এটাও কিন্তু খুব ভালো কোয়ালিটি। এরও লায়ন হেড, এজটা কম, এরও বোন স্ট্রাকচারটা দেখে নিতে পারো, এরও ফার কোয়ালিটি আছে, সবকিছুই দারুণ। শুধু এজটা এখন এই মুহূর্তে কম আছে, তো তোমরা দেখো যাদের পছন্দ, বা অনেকে তো এরকম কম এজ থেকে নিয়ে যেতে চায় বাড়িতে, তো তোমরা দেখতে পারো এত সুন্দর দামে। কালার কিন্তু লাইট এফেক্ট হয়তো অফ হোয়াইট লাগতে পারে, হ্যাঁ এটা কিন্তু হোয়াইট, হ্যাঁ লাইট এফেক্টে লাগবেই, কারণ এমনিতেই ইয়েলো লাইট এখান থেকে পড়ছে, তো লাগতেই পারে সেটা কালার ডিফারেন্স। তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ এখন জাদু কা বল গেয়া হে এসে গেছে এখন বয়ান। এর মধ্যে কিছু নাম রয়েছে, কিছু জনের চিরকুট রেকর্ডের নাম রাখা রয়েছে, যেটা আগের ভিডিওতে তোমাদের ভিডিও শুরুতেও বললাম যে আগের ভিডিওতে আমাদের একটা অফার দেওয়া হয়েছিল যে এই আগের ভিডিও থেকে এই ভিডিও ডিউরেশনের মধ্যে যারা এখান থেকে পাপ্পি নেবে আমার চ্যানেলের থ্রুতে, তো তাদের মধ্যে যে কোনো একজন পেয়ে যাবে একটা চাউচাউ ফ্রিতে। তো এখন চলে এসছে এই নামগুলো, এই নামগুলোর মধ্যে থেকে আমি একটা নাম বেছে নেবো, মানে এরকমভাবে তুলে নেবো, তারপরে সে পেয়ে যাবে সেই চাউচাউটা গিফট। তাকে তো আর এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, তাকে আমরা এই ভিডিওতে কল করব, কল করে তাকে আমরা যখন নেক্সট ভিডিও হবে সেই নেক্সট ভিডিওর টাইমে তাকে ডেকে নেওয়া হবে এবং তার হাতে তুলে দেওয়া হবে সেই পাপ্পিটা। চলো তুলে নেওয়া হোক একটা কোনো নাম। তো এখন রেখে দিই এটা এখানে। আচ্ছা চলে এসছে নাম, দেখতে পাচ্ছ হাস্কি মেল নিয়েছিল গৌতম, কি লেখা যে গাঙ্গুলি, না গাঙ্গুলি তো নয়, টাইটেলটা বোঝা যাচ্ছে না এখানে টানা এতে এমনভাবে লেখা আছে, তো দেখে নাও। তো আমরা এবার চলো কল করে নিই, নাম্বারটা বলছি নাও, 6289 49। এখানে তোমার নাম তো উঠেছে, তোমার নামই উঠেছে, ভিডিও হচ্ছে, ঠিক আছে ভিডিও অন আছে, প্রদীপ্ত দাও আছে সামনেই, তো নেক্সট যেদিন আমাদের ভিডিও হবে তোমাকে আমি ফোন করে ডেকে নেবো, তোমাকে বাচ্চাটা আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, তুমি একটু টাইম বার করে এসে আমাদের থেকে রিসিভ করে নিও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওটা কিন্তু ভিডিওতে দেখানো হবে, হ্যাঁ দাদা সেই টাইম একটু এসো। তো চলো বন্ধুগণ সামনের বাড়ি তাকে ডেকে নেওয়া হবে, ডেকে নিয়ে এবং তার গিফটটা তার হাতে তুলে দেওয়া হবে। তো বন্ধুরা এ তো গেল আগেকার যে অফার ছিল সেইটার পালা তো চুকলো, এবার আসি এই সপ্তাহে কি অফার আছে। তো ইয়াসদা এই সপ্তাহে কি অফার দিচ্ছে? এই সপ্তাহে এটাই অফার আছে, যে কোনো পাপি আমাদের থেকে নেবে, যে কোনো, ওর ভ্যাকসিন করা থাকলে ঠিক আছে, যদি ভ্যাকসিন না করা থাকে, যদি সে পেট প্যারেন্টটা আমাদের দোকানে না আসতে পারে, তার যেখানে ইচ্ছা সে উনি ভ্যাকসিন করিয়ে নেবেন, সেই টাকাটা আমরা অনলাইনে দিয়ে দেবো। আচ্ছা মোটামুটি কি ফার্স্ট ভ্যাকসিন না ফার্স্ট সেকেন্ড দুটোই ভ্যাকসিন, ফার্স্ট সেকেন্ড দুটো ভ্যাকসিন তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ, যদি এখান থেকে করিয়ে নিতে চাও তো এখান থেকে করিয়ে নিতে পারো, বা যদি আদার্স তোমাদের বাড়ির কাছাকাছি কোথাও থেকে করাতে চাও তো সেখানকার যে অ্যামাউন্ট হবে সেটা ইয়াসদার সঙ্গে সঙ্গে আমি গুগল পে করে দেবো একদম। তো তোমরা এই এই সপ্তাহের অফারটা এই রয়েছে, তো অফারের ব্যাপারগুলো তো সব তোমাদের বলে দিলাম। এবার যারা নতুন দেখছো, প্রথমবার আমার এই ভিডিও দেখছো, তাদের জন্য ইয়াসদার ডিটেলসটা অনেকেই তোমরা চাইছো, মানে জানতে চাও যে এটা কোথায় আছে, ডিটেলসটা কোথায়, তো তার জন্য এবার সেই পালাটা চলে এসছে। ইয়াসদার বলে দাও তোমার ডিটেলস। দেখুন আমাদের অ্যাড্রেস যেটা প্রপার অ্যাড্রেস হলো 21/1 হরিশ মুখার্জি রোড, মেট্রো রুটের অ্যাড্রেস হলো নেতাজি ভবন 2 নম্বর গেট, ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট লাগে, বাস রুট এক্সাইড মোড়, নিয়ারেস্ট লোকেশন বলবন্ত সিং পিজি হসপিটাল এমার্জেন্সি গেট, এখান থেকে সব জায়গা থেকে আমাদের ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, এর থেকে বেশি লাগে না। ট্রেন রুট যদি বলো শিয়ালদা থেকে 10-15 মিনিট লাগে বাই বাসে বা কারে। আর ফোন নাম্বার, হ্যাঁ আমার ফোন নাম্বার 8910-6121-34। আর যেমনি যারা নতুন আছে তাদের জন্য আমরা ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপ টু 24 মান্থস ইএমআই করে দিই, সেটা কিন্তু ক্রেডিট কার্ড থাকলেই হয়, এই অফারটা কিন্তু আমরাই দিই। আচ্ছা
হ্যাঁ, এখানে ক্রেডিট কার্ডের কথা আসতে আমার একটা কথা জাস্ট মনে হলো, আমাকে কিছু সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স আছে তারা কমেন্ট করেছিল যে অনেকের কাছে কি থাকে ইএমআই কার্ড থাকে, তো ইএমআই কার্ড থাকলেও কি সেটা প্রযোজ্য? হার্ড কপি লাগবে, হার্ড কপি লাগবে তো? আচ্ছা, তো মোটামুটি যাদের কাছে ইএমআই কার্ড থাকে তাদের ওই হার্ড কপি কার্ড লাগবে, তাহলে সেটা কিন্তু পসিবল, তাই তো? যে কোনো হার্ড কপি, বাজার অনেকের বাজাজ ফিনান্সের থাকে, এখন যদি বাজাজ ফিনান্স হার্ড কপি থাকলে আমরা সেটা চেষ্টা করব, আইডিএফসি থাকে, আইডিএফসি হয়ে যাবে, কিন্তু বাজাজ ফিনান্সে তার এলে আমরা চেষ্টা করব, যদি ওনার কার্ড অ্যাকসেপ্ট করে দিল তাহলে আমরা করে দেবো। আচ্ছা, যাদের কাছে মোটামুটি মুদ্রা কথা এটাই যে যাদের কাছে ক্রেডিট কার্ড নেই কিন্তু ইএমআই কার্ড রয়েছে, সেটা বাজাজ ফিনান্সের হোক বা আইডিএফসি ফিনান্সের হোক বা টাটা ক্যাপিটাল হোক, বিভিন্ন কোম্পানির যাদের রয়েছে, তারা হচ্ছে এখানে এসে একবার ট্রাই করতে পারো, যদি হয়ে যায় তো ইয়াজরা করে দেবে এটা, কারণ এটা আগে থাকতে বলাটা সম্ভব নয় যে কোন কোম্পানি সেটা নেবে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হয় যে ওটা নিয়ে নেবে, কিন্তু যেহেতু ইএমআই কার্ড সেটা এখানে আসলেই তারপরে বোঝা যাবে। আরেকটা কথা, যেমনি এইবারে অফারটা আমরা দিলাম যে ভ্যাকসিন আমরা করিয়ে দেবো, কিন্তু এমনি যেন কেউ না করে যে দাদা আমরা ভ্যাকসিন করিয়ে নেবো আপনি পয়সাটা এখানে লেস করে নিন, এমনি না, ভ্যাকসিনের চার্জ যা হবে সেটা আমি দেবো, যা হবে যেখানে যা লাগবে সেটা আমি দেবো। আচ্ছা, মানে যদি অনেক ভিউয়ার্সরা আছে যারা বলবে না আমরা আমাদের মতন জায়গায় করাবো, আমাদের এখানে না করালে, তা ওখানে যা চার্জ লাগবে আমি দিয়ে দেবো। আচ্ছা, তো মোটামুটি তোমরা সেটা শুনে নিলে, ক্লিয়ার তোমাদের কাছে? তো এই ছিল আজকের কিছু কালেকশন, আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে পারো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর যারা এখন আমার চ্যানেলে নতুন এসেছো এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তারা কি করছো, সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা মেরে দাও। তো চলো বন্ধুরা, ফের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, এন্ড লাভ ইউ অল।